বছরের বেশিরভাগ সময় সুনামগঞ্জের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। টাঙ্গুয়ার হাওর ভারত সীমান্তের কাছে বারেকের টিলা, পাথরের নদী জাদুকাটা সহ বিভিন্ন স্পটে বছর জুড়ে ভিড় থাকে পর্যটকদের। বন্ধুবান্ধব যখন ফ্রি থাকি তখনই ঘুরতে যাই। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে পর্যটকরা আসছে, কিন্তু আসলে আমাদের সমস্যাটা হচ্ছে পর্যটকরা আসছে, তাদের আবাসন কোনো আবাসন নাই, তাদেরকে টাঙ্গুয়ার হাওর দেখে দিনে দিনে ফিরতে হয়। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ বলে সেখানকার পর্যটন শিল্প আলোর মুখ দেখছে না বলে মনে করেন স্থানীয়রা। সুনামগঞ্জ থেকে যদি বাসতলা যেতে চান তাহলে দেখবেন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তারপর বাসতলা, পারিকাটিলা, তাহিরপুর সব জায়গাতে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সরকার সে বিষয়ে একটা গুরুত্ব দিলে, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করলে তাহলে অবশ্যই ওই এলাকাতে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে উঠত। সুনামগঞ্জকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা রয়েছে সরকারের। সুনামগঞ্জের এই অঞ্চলটাকে ঘিরে পর্যটন মন্ত্রণালয়ের একটা টিম অলরেডি সার্ভে করে গেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই সেখানে হোটেল হোটেল এবং কমিউনিকেশনের আরও ডেভেলপমেন্ট করা হবে। সম্প্রতি ব্রিজ উদ্বোধনের কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আরও উন্নতি ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। পরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন করা হলে সুনামগঞ্জ হয়ে উঠতে পারে দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা।